ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য শেখানোর জন্য একটি ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আমি অনেকগুলি পয়েন্ট আলোকপাত করছি কি কি দেখাতে চাইছি কি কি বোঝাতে চাইছি এই যে বাচ্চা ছেলেটি কত বয়স নাইন প্লাস নাইন প্লাস এই দম্পতি এদের বাচ্চা বয়স নাইন প্লাস তাই তো বাচ্চা ন বছর বয়স এর মেন সিমটম এখন দাঁড়িয়েছে এক্স অস্টোসিস অব দ্য টার্সাল বোনস পায়ের কোথায় হাড় ফুলেছে দেখাও হাড় ফুলেছে কোথায় দেখাও পায়ের হাড় ফুলেছে কোথায় দেখাও পাটা তোলো একটা পা এই যে এর হাড় ফুটছে টিউমা টিউমা ওই পা দেখি এক্স অস্টোসিস এক্স অস্টোসিস হাড় ফুলে যাচ্ছে এর সার্জারিতে একটা নাম আছে তাতে আমি ডিটেলস এই মুহূর্তে ঢুকতে চাইছি না সেটা বলতে গেলে আমি হোমিওপ্যাথিক যে সাইটটা দেখাতে চাইছি সেটা সময় নষ্ট হয়ে যাবে এর সিমটম কী পাচ্ছি এর শীত বেশি না গরম বেশি গরম বেশি হট পেশেন্ট ঘাম কেমন প্রচন্ড ঘাম কোথায় বেশি হয় মাথায় ঘাম বেশি হয় ঘাম বেশি মাছ মাংস ডিমের মধ্যে কি কি ভালোবাসে ডিম ভালোবাসে মাংস ভালোবাসে মাথায় ঘাম বেশি ঘামে কোনো টক গন্ধ সব থাকে কোনো গন্ধ খুব একটা থাকে না আর মিষ্টি ভালোবাসে মিষ্টি ভালোবাসে ডিজে আর ফর সিক্স মাংস ভালোবাসে বললেন মাংস ভালোবাসে ডিম ভালোবাসে মিষ্টি ভালোবাসে ঠিক বলছো বাচ্চা হ্যাঁ জোরস বলো এই বাচ্চাকে আমাদের প্রেসক্রিপশান হোমিওপ্যাথি কি করতে পারি ডিম খুব ভালোবাসে ডবল প্লাস মাথায় খুব ঘাম হয় বালিশ বেজে বালিশ সর্দি কাছে প্রায় লাগে ক্যাচ ভেরি ইজিলি সো ক্যালকেরিয়া কার আমরা ক্যালকেরিয়া কার ভাবতে পারি ক্যালকেরিয়া কার ভাবতে পারি ক্যালকেরিয়া কার ভাবতে পারি ভাবতে পারি কিছু সিমটম পেলাম ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়াম কার্বনিকাম কিন্তু কিন্তু সেন্টিমেন্টাল খুব রিপ্রোসেস অ্যাগ্রাভেটস ও সিম্প্যাথেটিক মাইন্ড দয়া মায়া বেশি কুকুর বিড়াল ভালোবাসে সমস্ত রকম প্রাণী জগৎকে ভালোবাসে খেতে দেয় এসব সিমটম আছে সো এই সিমটম ক্যালকিরা কারবে আছে ইজ ভেরি সেন্সিটিভ তো এবারে দেখি আমরা ক্যালকিরা কার্বে তো ডিজেয়ার ফর এই গাছে আমরা জানি ডিজায়ার ফর এগ কিন্তু মাংস মিষ্টি ডিজার ফর সুইটসও আছে আমরা জানি ডিজায়ার ফর সুইটস ডিজায়ার ফর সুইটস ক্যালকির এ কার্ব ইজ ইন দ্য সেকেন্ড গ্রেড ডিজায়ার ফর সুইটস ক্যালকির এ কার্ভ ইন দ্য সেকেন্ড গ্রেড ডিজায়ার ফর এগ তো সবারই জানা যে সিদ্ধ ডিম খেতে ভালোবাসে বিশেষ করে ডিজেয়ার ফর এগ ক্যালকেরিয়া এটা হোমিওপ্যাথির বাচ্চা অবস্থা থেকে সবাই জেনে আসছে ডিজেয়ার ফর এগস ক্যালকেরিয়া কার ডিজেয়ার ফর সুইট আমরা পেলাম দেখব ডিজেয়ার ফর মিট আছে কি না কেন রেপার্টারি ডিজেয়ার ফর মিট ক্যালকেরিয়া কার্প নেই কীভাবে আমরা কীভাবে আমরা রেপার্টরি করি রেপার্টারি দেখি সেইটা আমি এইবার দেখাতে চাইছি তাহলে মাংস খেতে ভালোবাসে কেন্টে পেলাম না সুইটস আছে এগ আছে আমি যদি তাহলে সিনথেসিস রইতে আরও কিছু যোগ করেছে কিনা না কাপ মাংস আছে কি না আমি এবার দেখতে চাই আমি গেলাম সিনথেসিস সিনথেসিস সিনথেসিসে মি সিনথেসিসে স্টমাকে নাই জেনারেলিসে যেতে হবে ওরা জেনারেলস নাম দিয়ে দিয়েছে ফুড ফুড ডিজায়ার মিট হ্যাঁ হ্যাঁ কার্বের নাম দিয়েছে ক্যালকির কার্ব কিন্তু অরিজিনাল কেন্টে ছিল না ক্লিনিক্যালি কোথাও থেকে পেয়েছে হয়তো কেউ দিয়েছে আমি দিতে পারি কোনো একটা কেসে সাকসেস হলে এইভাবে সিনথেসিস ডেভেলপ করেছে কী দেখলাম আমি জানতে চাইলাম যে ক্যালকির কার্ব ডিজায়ার ফর মিট কি যে কোনো সাধারণ লোক দিয়েছে এর কি দাম দিতে পারি যদি ভিতর কাজ দেয় যদি যুগল কিশোর দেয় যদি পি শঙ্করণ দেয় যদি আমাদের পিয়ার স্মিথ দেয় তাহলে আমি দাম বেশি দেবো যে অথেন্টিক লোক দিয়েছে তাহলে কে দিয়েছে এরা কোড নাম্বার করে দিয়েছে এখানে লেখা আছে ক্যালকেরিয়া এস টি এস টি এবার ওদের বইয়ের প্রথমে একটা চার্ট থাকে এস টি মানে কার কথা বলেছে আমি সেই চার্টে চলে গেলাম এস টি এস টি বলতে বুঝিয়েছে স্মিথ পিয়ার সো পিয়ার স্মিথ সো পিয়ার স্মিথ যখন বলেছে একটা নাম করা লোক হোমিওপ্যাথির উপর অনেক পড়াশোনা করেছে পণ্ডিত ব্যক্তি সো আর ফর মিট আমরা পেলাম সিনথেসিস রেপার্টরি তাহলে জেনারেল ক্যান্টের ল্যাবটরিতে আমরা না পেলে সিনথেসিস আমরা দেখতে পারি সেখানে গেলাম সেখানে আমি চারদিকে দেখলাম যে কে কোন রোগটা বলেছে পিয়ার স্মিথ আমি দাম বেশি দিলাম ক্যালকিরে কার আমি অনেকটা নিশ্চিত হলাম ডিজায়ার ফর সুইট মিলছে ডিজায়ার ফর মিট মিলছে ডিজায়ার ফর এগ মিলছে প্রফিউজ পারস্পারেশন ওভার দ্য হেড অ্যান্ড ফোর মিলছে সিম্প্যাথেটিক সেন্সিটিভ এসব মিলল একটা পিকিউলিয়ার সিমটম পেলাম আচ্ছা আমি এবারে হার ভাড়াটা দেখতে পারি এক্সট্রিমিটিস এক্সট্রিমিটিস এক্সট্রিমিটিসে হার ভাড়া এক্স অস্টোসিস এক্স অস্টোসিস ক্যালকিরিয়া কার্বের নাম নেই আমি তাহলে এক নম্বর দেখালাম কেন্টের রেপার্টরিতে কিছু না পেলে সিন্টেসিস বা বন্য রেপার্টরিতে দেখব যে মডার্ন রেপার্টরিতে কিছু যোগ করেছে কি না দেখলাম ডিজে আর মিট আমি পেয়ে গেলাম এক্স অস্টোসিস আমি কেনস রেপার্টরিতে দেখলাম দু নম্বর পয়েন্ট কি শেখাতে চাইছি যে এক্সটিমিটিস এক্সটিমিটিস এক্স অস্টোসিস ক্যালকিরা কার্ব নেই তাহলে আমি যদি পার্টিকুলারে না পাই তখন আমাকে জেনারেল দেখতে হয় তাহলে আমি জেনারেল দেখিত অনেক সময় জেনারেল আমরা দেখতে পারি তাহলে কেন্ট রেপার্টরি জেনারেল চ্যাপ্টারে চলে আসলাম জেনারিটিস জেনারিটিস এক্স অস্টোসিস এস ক্যালকিরিয়া কার্বিজমেন ক্যালকিরিয়া কার্বিজমেন স্যান দেয়ার তাহলে দুটো পয়েন্ট শেখালাম কেন্টে না পেলে আমরা সিন্থেসিস রবিন মার্ফি এসব রেপাটরি দেখতে পারি দু নম্বর কি শেখালাম পার্টিকুলারে না পেলে এর এর পার্টিকুলার কোনো চ্যাপ্টারে না পেলে জেনারেল দেখতে পারি এই যেমন এক অস্ট্রসিস আমরা জেনারেল দেখলাম তিন নম্বর জিনিস শেখাব তিন নম্বর তিন নম্বর কি শেখাতে চাইছি এই ক্যালকুলা কারবার আমি মোটামুটি নিশ্চিত হলাম কিন্তু ওর মা আমাকে একটা জিনিস বললো যে ডাক্তারবাবু একটা সিমটম আপনাকে বলতে পারি আপনার কাজে লাগবে কিনা আমরা জানি না তো অভিজিতের মুখটা দেখাই তাহলে এবারে সব সবাই ধরবে অভিজিৎ অভিজিৎ দা তুমি কি লাখি তুমি স্যারের পাশে পাশে থাকছ আমরা থাকতে পারছি না এই ডায়লগটা শোনার জন্য অভিজিৎের মুখটা দেখিয়ে দিই যে অভিজিৎকে হিংসা করে সবাই তো ওর মা আম বললো যে বাচ্চা ছেলে এ প্যান্ট টাইট করে পরে না কি কী অদ্ভুত ব্যাপার বলুন দেখি আমি বললাম সে কী ব্যাপার দেখাও কী দেখালো ওর মা চলো জামা তোলো চলো চলো

কিন্তু লেখেছিস গলাতে বিশেষ করে ইম্পর্টেন্ট আমি সঙ্গে সঙ্গে অ্যাপ ডোমেনে চলে যাব অ্যাপ ডোমেন অ্যাপ ডোমেন দেখব অ্যাপ ডোমেন ক্লোদিং ক্লোদিং রুবরি কোথায় কি দেখতে হবে হোয়াট ইস টু হোয়াট ইজ টু সিন হোয়ার টু বি সিন অ্যান্ড হাউ টু বি সিন দিস ইজ দি ক্রাইটেরিয়া রেপাটরি কী দেখব কোথায় দেখব কেমনভাবে দেখব দিস ইজ দি আর্ট এই আর্ট না জানলে রেপাটরি তুমি ব্যবহার করতে পারবে না তাই ডক্টর মার্গারেট টাইলার এক জায়গায় বলছেন রেপাট ইজ দ্য গোলক ধাঁদা ইফ ইউ নো দ্য ক্লু ইউ ইউ এন্টার ইন্টু ইটস ডিপেস্ট তুমি যদি ঠিক মতো জানো এর অনেক ডিপে ঢুকতে পারবে বাট ইফ ইউ ডু নট নো দ্য ক্লু তুমি যদি ক্লু না জানো তুমি কিচ্ছু খুঁজে পাবে না সেই আলি বাবার মতন গল্প ঢোকার সময় ঢুকে গেলো বেরোনোর সময় চিচিং ফাঁক ভুলে গেল ভুলে গিয়া কুমড়ো ফাঁক পটল ফাঁক লাউ ফাঁক দরজার খোলে না তাহলে এক ক্লোদিং চ্যাপ্টার হ্যাভ ডোমেন ক্লোজিং সেন্সিটিভ টু আহ ক্যালকেরিয়া কারার মতন বসে আছে কনসালটেশন অফরি ক্লোদিং সেন্সিটিভ টু লেখেছি জানতো সবাই কিন্তু ক্যালকেরিয়া কার ফার্স্ট গ্রেড এ তো জানতাম না এ তো খেয়াল করিনি আর এই পিকুলার সিমটম মা বললো সেটা অনেকে ওভারলুক করতো সো ডু নট ওভারলুক এনি সিমটমস পেশেন্ট পার্টি গার্জিয়ান যা বলবে গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করতে হবে এবং প্র্যাকটিক্যালি আমি সেটাই দেখলাম যে এইটুকু বাচ্চা তার এত অ্যাবডোমেন সেন্সিটিভ টু টাচ যে প্যান্টের ছাড়া সব প্যান্ট এইভাবে পরে থাকে সব প্যান্ট এইভাবে পরে থাকে অ্যাবডোমেন ক্লোদিং সেন্সিটিভ টু ক্যালকেরিয়া কার প্রফিউজ পারসপ্রেশন ওভার দ্য হেড ক্যালকেরিয়া কার

বাই কনসাল্টিং দি রেপার্টরি সো রেপার্টরি অনলি হেল্পস মি আমি টোটালিটি অঙ্ক করে ক্যালকির এক না পেতে পারি অঙ্ক করে ক্যালকির এক যারা করে তারা মূর্খের স্বর্গে পড়ে আছে এখানে অঙ্ক করলে হয়তো ন্যাট্রেমিউর আসতে পারে সালফার আসতে পারে ক্যালকিরেকার না আসতে পারে বিকজ সো 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 মাই ফ্রেন্ডস রিপার্টারাইজেশন রিপার্টরাইজেশন ডাজ নট মিন দি মেকানিক্যাল রিপার্টোলাইজেশন মিনসালিটি অফ দ্য কোয়ালিটেটেন্ট সিমটম আমি দেখে ক্যালকুরিয়া কার কনক্লুশনে আসলাম তোমাদের কেসটা ডাক্তারদের শেখানোর জন্য ভিডিও করলাম তোমার পারমিশন নিয়ে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ হোমিওপ্যাথি জুনিয়ার ডাক্তার যারা সামনে আসে এরা সবাই জুনিয়ার ডাক্তার কি স্যাটিসফাইড কেস্টটা বুঝতে পেরেছ কতগুলো পয়েন্ট শেখালাম দেখতে হবে পার্টিকুলার না পেলে জেনারেল যেতে হবে আর কিভাবে সিমটমকে ইন্টারপিটেশন ইন্টারপ্রিটেশন করতে হবে অভিজিতের মুখ দেখালাম এখন অনেকে হিংসা করে খালি অভিজিৎকে লিখবে দাদা তুমি কত ভাগ্যবান লিখতে থাকো আমি শেষ করলাম ভিডিও